রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সাথে রায়পুরা উপজেলা প্রেস ক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা বিনিময়। নরসিংদী পাঁচ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামপুরস্থ রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। সংসদীয় আসনটিতে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল তোড়া উপহার দেন সংগঠনটির সাংবাদিকরা। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে রায়পুরা প্রেস ক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এছাড়া সংগঠনটির সফলতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, সদস্য সাদ্দাম উদ্দিন রাজ প্রমুখ। এর আগে সাংসদের সাথে রায়পুরা প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচয় করিয়ে দেন ক্লাবের সভাপতি হারুনুর রশিদ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।